থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতার বার্তা। মালদার বিটেক চাওয়ালা পায়ে হেঁটে এপার বাংলা থেকে ওপার বাংলা পৌঁছাবেন রক্তদান নিয়ে সচেতনতার বার্তা প্রচারে। রক্তদান জীবনদান, রক্তদানের মাধ্যমে বাঁচানো যায় বহু মূল্যবান জীবন। তাই রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়াতে বিশ্ব সচেতনতায় বেরিয়ে পড়েছেন মালদার আলমগীর খান, যিনি বিটেক চাওয়ালা নামে পরিচিত। 2017 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করেন তিনি। পায়ে হেঁটে আগামী 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছাবেন আলমগীর। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ যশোহর রোডে গাইঘাটার কাছে দেখা মিলল আলমগীরের। গাইঘাটা থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্তর দিকে যাওয়ার সময় আলমগীর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় চোখের সামনে এক সিনিয়র দাদাকে রক্তের অভাবে মারা যেতে দেখেছি। তখন থেকেই আমি রক্তের জন্য আন্দোলন শুরু করি। সামনে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালেই দেখা যায় রক্তের তীব্র সংকট। তাই এখন থেকেই সাধারণ মানুষের কাছে রক্তের প্রয়োজনীয়তা এবং থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়ানোর সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান আলমগীর। তার আবেদন, প্রত্যেক ঘরে একজন করে রক্তদাতা তৈরি হোক, পাশাপাশি প্রত্যেক মানুষ থ্যালাসেমিয়া পরীক্ষা করুক। রক্তদানে দেশ বিদেশের সমস্ত মানুষদের এগিয়ে আসা উচিত। রক্ত কোনো দেশের সীমানা মানে না, এই বার্তায় এই রাজ্য তথা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। আজকে রওনা দিয়েছি কলকাতা টু ঢাকা, ভারত বাংলাদেশের একটা যাত্রা। এর আগে দুটো যাত্রা কমপ্লিট করেছি, মালদা থেকে দিল্লি এবং মালদা থেকে কলকাতা। যেহেতু কলকাতা হয়ে গেছে মালদা থেকে, তার জন্য এবার কলকাতা থেকে ঢাকা যাচ্ছি। হ্যাঁ, একাই যাচ্ছি। রক্তদান, প্রত্যেকটা বাড়িতে একটা করে রক্তদাতা তৈরি করতে হবে, কারণ যে গ্রীষ্মকালে তীব্র রক্ত সংকট দেখা যায়, এবং আমরা যদি সকলে, যদি যারা ইউথ আছে, যদি সকলে যদি এগিয়ে না আসি, তাহলে রক্তে পরিপূর্ণ থাকবে না একটাও ব্লাড ব্যাঙ্ক, যার ফলে কী হবে, অঝরে কিন্তু যে কোনো সময় কিন্তু জীবন চলে যেতে পারে মানুষের। এবং থ্যালাসেমিয়া এমন একটা রোগ, যে রোগটা হচ্ছে মানে যদি বাহক থাকে, পাত্র এবং পাত্রী, মানে আমি বা আমার ওয়াইফ, যদি আমরা দুজনে বাহক থাকি, তাহলে যে বাচ্চারা জন্ম নেবে সেটা থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার চান্স রয়েছে। এবং যদি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম নেয়, তাহলে কিন্তু একবার, দুবার, তিনবার, অন্তত মাসে একবার রক্ত দিতে হতে পারে। তো মানুষকে পায়ে হাতে ধরতে হবে, কারণ আমার বাচ্চার যদি রক্তে হিমোগ্লোবিন না হয়, হিমোগ্লোবিন যদি কমে যায়, আর বাচ্চাটা যদি আমি রক্ত না দিই, তাহলে সে কিন্তু যে কোনো সময় মারা যেতে পারে। তাই সকলকে এই উদ্দেশ্য নিয়ে বেরোনো, সকলকে বোঝাতে যে বিয়ের আগে অবশ্যই আপনারা HPLC টেস্ট করুন, যে আপনারা দুজনে বাহক আছেন কিনা আপনারা জেনে নিন। তো এই 29টা জেলা ভারতের ঘোরা হয়ে গেছে, এবার যাচ্ছি বাংলাদেশ, বাংলাদেশের মানুষকে এবার বোঝাতে। কলকাতা থেকে বাংলাদেশে হাঁটা পথে যাওয়ার জন্য দুদেশের দূতাবাসের কাছ থেকে সমস্ত অনুমতিপত্র নিয়ে যাত্রা শুরু করেছেন আলমগীর। গোটা রাস্তায় তার একটাই প্রচার, রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্তের প্রয়োজনীয়তা কতটা আজ তা সকলকে জানাতেই তার এই সফর। যেহেতু দুই বাংলার ভাষা এক, মানুষের চরিত্রও এক, তাই এই প্রচার সকলে বুঝবে এবং এগিয়ে আসবে তার এই প্রচারে, এমনটাই আশা করছেন আলমগীর। তার মতে ভাষা দিবস বাঙালির কাছে এক অন্যরকম আবেগের দিন, তাই ওই দিনেই বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছাতে চান তিনি। বিটেক চাওয়ালার এতদিন চায়ের দোকানে বসে থ্যালাসেমিয়া নিয়ে প্রচার করতেন। এর আগেও আলমগীর একাধিক জায়গায় এই ধরনের সচেতনতামূলক প্রচার চালিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ। Thank you.